नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और तेतो कथा निये उपस्थित आमी शरण सुंदर दास। तृणमूलेर मतो बीजेपीतेओ आदि एवं नव्य द्वंद्व अर्थात नतून एवं पुरानो बीजेपीर मध्ये द्वंद्व तीव्र थेके तीव्रतर होच्छे। जदिओ तारपरेओ समस्त दल थेकेई एमनकि संख्यालघुरा पर्यन्त बीजेपीते नाम लेखाच्छेन नियमित। प्रश्न होच्छे एकुशेर निर्वाचने एटाई कि बीजेपीर काल हये दाड़ाबे? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেও সদ্য সদ্য তৃণমূল ত্যাগ করা জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেওয়া নিয়ে বিজেপির পুরনো নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে রাজ্য নেতৃত্বের একটা অংশের মধ্যে অনেকেই নিজেদের ভিন্ন মত প্রকাশ করতে শুরু করেছেন। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় গতকাল বৃহস্পতিবার রাতেই ফেসবুকে স্ট্যাটাস এবং ভিডিও পোস্ট করে তার ক্ষোভ জানিয়েছিলেন। কি বলেছিলেন একটু দেখে নিয়ে আসুন। আসানসোলের অনেক তৃণমূল নেতা বিশেষ করে জিতেন্দ্র তিওয়ারির আসানসোল পৌরসভার প্রশাসকের পদ ছেড়ে দেওয়া যেটা আমি শুনলাম এসব নিয়ে অত্যন্ত শোরগোল হচ্ছে। আসানসোলের মানুষকে কোথাও যেন একটা আমি কানাঘুষো যেটা শুনছি একটা এরকম একটা খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বাবুল সুপ্রিয়র সঙ্গে বোধ হয় কোনো আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতা জিতেন্দ্র তিওয়ারি বা আরও যাদের কথা শোনা যাচ্ছে তাদের সঙ্গে কোনো আন্ডার ট্রেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি প্রথমেই স্পষ্ট করে দিতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতারা কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই সর্বোচ্চ, সেটা আমার কোনো বলার অধিকার নেই। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনারা জিজ্ঞেস করেন, প্রথমত টেবিলের তলায় কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং করার মানসিকতা আমার নেই। যে সমস্ত আমার সহকর্মীরা বিজেপির সহকর্মীরা, আমার তো মাঝে মাঝে লজ্জা করে, মন্ত্রী হিসেবে অনেক সঙ্গে সিকিউরিটি গার্ড টার্ড থাকে, বাট আসানসোলের বিস্তীর্ণ অঞ্চলে অলিতে গলিতে যে সমস্ত বিজেপি কর্মীরা এতদিন ধরে চূড়ান্তভাবে নির্যাতিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, জীবন দিয়েছেন, নানারকমভাবে অত্যাচারিত হয়েছেন, ভুয়ো কেসে এখনও অনেকে জেলের পিছনে রয়েছেন, এবং এই পুরো ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মাননীয়া নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওনার নির্দেশে আসানসোলের দুর্গাপুরের যে সমস্ত তৃণমূল নেতারা তারা এতদিন ধরে এক্সিকিউট করেছেন, এবং আপনারাও জানেন যে জিতেন্দ্র তিওয়ারি তাদের মধ্যে অন্যতম। আমি কারোকে ব্যক্তিগত কোনো আক্রমণ করতে চাই না, কিন্তু এটা ডেফিনেটলি বলবো যে আবার বলছি যে আমি আসানসোলের মানুষকে কথা দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মানে ইলিগাল কয়লা লোহা বালি এর সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা জানেন যে চার বছর পাঁচ বছর ধরে যে সমস্ত ডেটা কালেক্ট করেছি মাননীয় গৃহমন্ত্রী তার উপর কড়া পদক্ষেপ নিয়েছেন এবং সমস্ত এদের মধ্যে অনেক বেশিরভাগই ধরা পড়েছেন বা ধরা পড়তে চলেছেন। তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ইনজুরি অন ইনসাল্ট অর্থাৎ আমাদের যে কর্মীরা এতদিন ধরে যে কষ্ট করেছেন তাদের সঙ্গে আমি কোনোরকম বিশ্বাসঘাতকতা করবো না। আমি এনাদের কারোর বিজেপিতে জয়েন করা আসানসোলে আমি মন থেকে মেনে নিতেও পারবো না, এবং আপনারা যে আমায় হাজার হাজার মেসেজ পাঠাচ্ছেন, প্লিজ অন্তত এর সঙ্গে বাবুল সুপ্রিয় কী বলছে সেটা হয়তো গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তার কারণ কেন্দ্রীয় নেতারা কী ভাবছেন সেটা আমাদের বসে আলোচনা করতে হবে। বাট এই ধরনের কোনো গল্প কথা ওখানে ভাসিয়ে দেওয়া যে বাবুল সুপ্রিয় আন্ডার দ্য টেবিল কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং করেছে এটা সর্বভাবে মিথ্যে, এটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই। আসানসোলের মানুষের কাছে আমি দায়বদ্ধ, এবং আসানসোল কীভাবে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর মাফিয়া অধ্যুষিত শহর বলে যে বদনাম তার হয়েছে এত ঐতিহ্যভাবী এত পুরনো একটি শহরে সেটা থেকে মুক্ত করাটাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য একমাত্র কাজ, এবং সেই লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমার কাজ করার চেষ্টা করছি। কাজে আমাদেরকে যারা ডিস্টার্ব করেছে, আমাদের কর্মীদের যারা আহত করেছে, ভীত সন্ত্রস্ত করেছে, যাদের উপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে কোনো রকমের আন্তর্জাতিক টেবিল বন্ধুত্ব করা আমার চরিত্রে নেই, আমার মানসিকতায় নেই। বাকি আবার বলছি, শেষেও বলছি যে কেন্দ্রীয় নেতারা যা ডিসিশন নেবেন সেটাই সর্বোচ্চ, কিন্তু সেটা কী সেটা আমি বসে তাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার। আজ শুক্রবার বাবুল সুপ্রিয়র সেই কথাকেই আবার সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দলের মধ্যে বাবুলের বিরোধী বলেই পরিচিত। রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও সাফ জানিয়েছেন নাকি তিনিও চান না জিতেন্দ্রকে বিজেপিতে নেয়া হোক। এই নিয়ে তার আপত্তির কথা তিনি নাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন। তার মানে
তৃণমূল কংগ্রেসে আদি এবং নব্যদ্বন্দ্ব যেভাবে দলটাকে শেষ করে দিতে চলেছে, সেই একই রোগ এবার বিজেপিতেও ক্রমশ প্রকট হচ্ছে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ার পরই এই বিরোধটা আরও বেশি করে প্রকট হতে দেখা যাচ্ছে বলেই বিশেষজ্ঞদের মত। শুধু জিতেন্দ্র তিওয়ারিই নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও শুরু হয়েছে তীব্র ক্ষোভ। নিজেকে সরাসরি শুভেন্দু অনুগামী বলে ঘোষণা করে দলত্যাগ করা শ্যামাপ্রসাদকে যাতে বিজেপিতে নেওয়া না হয় সেই দাবিতে গতকালই বৃহস্পতিবারই বিষ্ণুপুরের বিজেপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি তাকিয়ে আছে আগামী 19শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল শনিবারের বারবেলার দিকে, কারণ শনিবার বেলা 3টের সময় মেদিনীপুরেই অমিত শাহের সভা। জল্পনা চলছে শুভেন্দু অধিকারী সহ অনেকেই ওই সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন। এখন দেখার, তাই যদি হয়ে থাকে তাহলে সেই মঞ্চে ওই জিতেন্দ্র তিওয়ারিকেও দেখা যায় কি না। তৃণমূল থেকে বিজেপিতে আসা বর্তমানে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় অবশ্য জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। উল্টে রাজ্য বিজেপির কার্যালয়ে অর্জুন সিংকে পাশে বসিয়ে তিনি আজই অনেকগুলো মুসলিম নেতাকে বিজেপিতে যোগদান করালেন। দেখে নিন সেই ভিডিও। ঘটনাটা হচ্ছে যে পশ্চিমবাংলায় রোজই কেউ না কেউ তৃণমূলের যারা পদাধিকারী ছিল তারা দল ছেড়ে দিয়ে অন্য দলে যোগ দিচ্ছে। যেমন আজকে ছোট্ট অনুষ্ঠান ভগবানপুর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমানে মেম্বার ভগবানপুরের শেখ হারুন রশিদ, ভগবানপুর পঞ্চায়েত সমিতির সিটিং মেম্বার মিস সুলতানা বেগম, টিএমসির ওখানকার বুথের প্রেসিডেন্ট শেখ শফিকুল আলম, ভগবান ভীমচক তাতে শেখ সিকান্দার আলী, শেখ আব্দুল সামাদ, শেখ কাহার আলী, শেখ আকাশ আলী, শেখ সাহেল শাহ, শেখ সাহানাবাদ, শেখ আনসার আলী, শেখ উদ্দিন, শেখ আরিফ মোহাম্মদ, শেখ মিরাজ আলী, বিশ্বজিৎ মাইতি, সনুদীপ মাইতি, তন্ময় দাস, দিলীপ কুমার গুপ্তা, অমিত দত্ত, সঞ্জীব দাস, সুব্রত দুবে। দেখুন, এখন কিন্তু আর যে জায়গাকে হিন্দু কে মুসলমান কেউ নয়, এখন মূল ব্যাপারটা হচ্ছে যে বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে। আপনারা তো বাংলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আজকে ধরুন অর্জুন দলে যোগ দিয়েছে 1 বছর, আমি দলে যোগ দিয়েছি 4 বছর। স্বাভাবিকভাবেই এরা 1 বছর 4 বছর যারা যোগ দিয়েছে তাদের বিরুদ্ধে এই সরকার একের পর এক মামলা করছে। ধরুন অর্জুন যখন তৃণমূল করছে তখন ওর বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি যখন তৃণমূল করছি আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, অর্জুনের ছেলে যখন ছেলে রয়েছে কোনো মামলা নেই, আজকেও বিধায়ক হয়ে গেছে তারপরে ওর বিরুদ্ধে মামলা। সুতরাং এইটা হচ্ছে বর্তমান পশ্চিমবাংলার অবস্থা। পশ্চিমবাংলায় যে কোনো লোককে জিজ্ঞেস করুন, আপনি বিহার যান, ইউপি যান, উত্তর যেখানে যান, উড়িষ্যায় যান, সব জায়গায় জিজ্ঞেস করবেন না যে আমাদের কাছে একটাই প্রশ্ন, বাংলায় গণতন্ত্রটা থাকবে কি থাকবে না। কিসের মেম্বার আপনি? মেম্বার কিসের? পঞ্চায়েত সমিতি।
শুনুন দেখি ওই আমাদের সাংসদ ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বিজেপি 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 তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।